everyone, this is Chanda. Welcome to Chanda's Good Life. I hope you all are doing well and amyo bhalo achi. Protome shobai ke moha shoptomi pritiyo shubhechha. Asha kori ei pujor kota din tomader onek 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 beshi anonder modhe diye katuk. And sokal dike pujo start hoye geche shuntei parcho. Actually amader puro gramer puja ta amader uthonei bolte paro hoy. To sobkichu tomader sathe share korchi. Ghor theke beriyei pujo. Mantra pat ekhon theke tumra shunte parcho. Sokal dike start hoye geche pujo. To ami jai ke puro pandel ta tomader sathe share kori and everything tomader sathe share korbo. So with lots of positivity and energy ajke blog ta start kori. Asha kori tomader ajke blog ta dekhte khub 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 beshi bhalo lagbe. So without any further ado, let's get started.
দিলে না ভাই মারামারি সপ্তমী পুজো শেষ, এখন চা নিয়ে বসেছি, একটু চা খাবো, একটু বেশি ঘুম ঘুম লাগছে, এখন গিয়ে একটু সময় রেস্ট করবো, আর বিকেলবেলা একটু বেরোনো তো প্ল্যান আছে। ও কি আমি একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আমি এখন যাচ্ছি পয়লাপুলে, কারণ আমার সব ফ্রেন্ডস পয়লাপুলে, তো অনন্যা সুস্মিতা সবাই ফোন করছে জলদি যাওয়ার জন্য, 7টা বেজে গেছে, তো বাই আমাকে দিয়ে চলে আসবে, কারণ আজকে যেহেতু ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ, ও ম্যাচ মানে ক্যান্সেল করতেই পারবে, মানে দেখা ক্যান্সেল করতেই পারবে না, পুজো ওর চাই না ঘোরাফেরা, কিন্তু ম্যাচ চাই। সো চলো এখন যাওয়া যাক, অ্যান্ড দিস ইজ মাই ও টিভি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, চলো এখন পয়লাপুল যাওয়া যাক। ওরা একটু লাজুক আর কি বন্ধুরা, তাই আসছে না ওরা, আমরা একটু আমরা এখন চলে এসেছি আমাদের পয়লাপুল গারদের পুজো দেখতে, তোমাদের সাথে শেয়ার করছি, ওদের ফটোটা শেষ হচ্ছে না, আমাকে পাত্তাও দিচ্ছে না। শিলচর রোডের পুজো, পয়লাপুর শিলচর রোডের পুজো, তো ভিতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমি বুঝে গেছি আমাদের প্যান্ডেলে এখন চলছে অষ্টমীর কালী পুজো, তোমরা শুনতে পারছো মন্ত্রপাঠ হচ্ছে, তো আশা করি তোমাদের আজকের দিনটা ভালোই কাটলো, সপ্তমী দিন দেখতে দেখতে সপ্তমী দিনটাই চলে গেলো, অ্যান্ড কালকে আগামীকালকে অষ্টমী, নবমী, দশমী, এভাবে আমাদের পুজোর 4টা দিন কীভাবে কেটে যাবে বুঝতেও পারবো না। সো এক বছর ওয়েট করার পর যখন এই দিনগুলো আসে খুব তাড়াতাড়ি মানে দিনগুলোর টাইমগুলো যায়, তো আজকের দিনটা তো ভালোই কাটলো, অনেক বেশি গরম, বাপরে বাপ, গরমে তো অবস্থাই খারাপ আমাদের, তো আজকে আপনাকে এখানে রাখছেন, খুব বেশি টায়ার্ড, এখন শুতে হবে, এখন বাজে অলমোস্ট 11, তো শুতে হবে, অ্যান্ড আশা করি তোমাদের দিনটাও ভালো কাটলো, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন কাটলো। তো আজকে ব্লগটি কেন রাখছি, খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই। নমো ব্রহ্মণ্য দেবায়ো গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো।